नमस्कार বন্ধুরা, আমি শঙ্কর কর্মকার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভ দীপাবলির অগ্রিম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি এজলা স্ট্রিটে। এই এজলা স্ট্রিটে এসেছি একমাত্র আপনাদের জন্য, যে লাইট দেখাতে। সবাই চায় যে ঘরে লাইট সাজাতে, বা কেউ চায় লাইট নিয়ে বিজনেস করতে। তো এই সব কিছুই এই মার্কেট থেকে যায়। তো এই মার্কেটে আপনারা আসুন এবং এসে এখান থেকে কেনাকাটা করুন। তো এই মার্কেট দেখাবার জন্যই আজকে আমরা এসেছি। তো তার আগে বলে দিই যে আপনারা কীভাবে আসবেন। আপনারা হাওড়া বাস স্ট্যান্ড থেকে বাস ধরে টিবোর্ড নামবেন। টিবোর্ড নেমে যাকে তাকে জিজ্ঞাসা করবেন যে এজলা স্ট্রিট কোথায় দাদা, আপনাদেরকে বলে দেবে। তো ট্রাফিক পুলিশ রয়েছে আপনাদের কলকাতা পুলিশ সহায়তার জন্য। তো ওখান থেকে জাস্ট বাদিক গলিতে ঢুকেই কিছুটা এগিয়ে এসে আপনাদের এই এজলা স্ট্রিট পড়ে যাবে। তো চলুন আজকে দেখাচ্ছি কী কী লাইট আছে এই এজলা স্ট্রিটে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভ্যারাইটিস লাইট আছে দাদার কাছে। দাদা এই লাইটগুলোর কি দাম আছে? না রেজাল না, রেজাল না, আগেরটা পিক্সেল। কিরকম দাম দাদা ওটার? দাম আছে আপনার 250 টাকা। 250 টাকা। আর এই লেজার লাইটটার দাম কত আছে? লেজার লাইটটার দাম কত? রিয়েল লাইট এটা আছে, রিয়েল লাইট। এই দেখুন দেখতে পাচ্ছেন 600 টাকা লাইটিং পড়ছে, 600 টাকা। আর এটা যদি আমরা কোনো দোকান থেকে রিটেলার খুচরো কিনতে যাই কত পড়বে মোটামুটি? ওটা 800 টাকা নিয়ে নেবে। 800 টাকা। তো দাদা দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে 200 টাকার হেরফের আছে। তো আপনারা এখানে আসলে আপনাদের 200 টাকা সেভ হয়ে যাবে। হোলসেল মার্কেট আছে, এটা হোলসেল মার্কেট। এখানে আপনাদের পাইকারি নিতে পারেন বা খুচরো যে কোনো কিছু নিতে পারেন এই দাদার কাছ থেকে। দাদার গলিতে ঢুকেই সামনেই দোকান দাদার। দাদার নামটা কি? এমডি রাজা। ঠিক আছে। 9 কাচ্চি জেন ভবন অরুণ ট্রেডার্স এর সামনে দাদার দোকান। ভালো লাগলো লাইটিং গুলো, এত সুন্দর লাইটিং। লক্ষ্মী ঠাকুর দেখতে পাচ্ছেন আপনারা লাইটিং এর মধ্যে, লক্ষ্মী ঠাকুর। এগুলো দীপাবলি স্পেশাল দাদার কাছে কালেকশন। তারপরে ওম আছে, ওম। ওম রয়েছে, ওম। তো লেটেস্ট কালেকশন আছে দাদার কাছে এবছর। সুন্দর ঘর দেখতে পাচ্ছে। এগুলো কত করে? হ্যাঁ, 150। আর নতুন কালেকশন কি আছে এবছরে? নতুন কালেকশন লাইট, চেন লাইট গুলো সব ঢেলে বিক্রি হচ্ছে 70 টাকা, 30 টাকা, 20 টাকা। তো এটা শুধু দীপাবলি বলে নয়, আপনাদের একটা ব্যবসার ভালো ক্ষেত্র হয়ে উঠতে পারে, বিক্রিও করতে পারে। বেকার ছেলেদের জন্য এটা একটা ভালো সুযোগ। এ ভাই দাদার কাছে দারুণ দারুণ কালেকশন আছে দেখা যাচ্ছে।
এখানে আপনারা এই দিওয়ালি স্পেশাল ঘরের ঝাড়বাতিও নিয়ে যেতে পারেন। দাদা এটার দাম কেমন আছে? দাদা বারোশো পঞ্চাশ এটা। আর এই ঝাড়গুলো ঝাড় এই ঝাড়টা দাদার কাছে দারুন দারুন কালেকশন ঝাড়ের দেখুন। ব্যাস এই যে এজলা স্ট্রিটে ঢুকে ডান একটুখানি এগিয়ে এসে ডান দিকে মার্কেটটা। দাদা মার্কেটটার নাম কি আপনাদের? এটা হক লাইট জোন, কাউকে বললে বলে হক লাইট জোন। তো লাভলি কালেকশন, নতুন বাড়িঘর করলে এগুলো নিয়ে গেলে দারুন লাগবে। দাদা ওই ঝাড়টা যেটা দেখাচ্ছি ওই লাস্টে ওটা মানে ধরুন রিটেলে কোনো দোকানে পাড়ার দোকানে কিনতে গেলে কত পড়ছে? ওটা মিনিমাম আপনার আঠারো থেকে উনিশ হাজার টাকা। যেটা আমরা এখানে কততে পাচ্ছি চোদ্দ হাজার টাকায়। তো এখানে আসলে আপনার মোটামুটি 4-5 হাজার টাকা তো সেভ হবেই হবে কম করে। দাদার নামটা একটু বলুন দাদা। মোহাম্মদ ইফতেখার হক। আচ্ছা ধন্যবাদ দাদা। খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত মার্কেট দেখতে পাচ্ছেন। শ্যুট করতে গেল, অনেকটা কষ্ট করে শ্যুট করতে হচ্ছে। এদের কিছু দেখতে থাকুন, আমার সাথে থাকুন। তো বন্ধুরা আমরা এই দোকানে এসেছি। তো এই দাদার কাছ থেকে আমরা এর আগেও মাল নিয়ে গেছি, তাই আপনাদেরকে দেখাতে আসলাম যে এই দোকানের মালগুলো নতুন নতুন কালেকশন কী কী আছে এই দীপাবলির জন্য। তো এখানে খুবই চিপেস্ট প্রাইসে মাল বিক্রি করে দাদা, এবং এখানে কালেকশনও খুব সুন্দর সুন্দর আছে। লাইটিং, চেন লাইট, মানে লেজার লাইট, তো বিভিন্ন নতুন নতুন লেটেস্ট জিনিস আছে। তো দাদা কোনটার কী একটু প্রাইস বললে ভালো হবে? এই 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 লাইটগুলো কত করে আছে? অনেক রকম ভ্যারাইটিস ভ্যারাইটিস অনুযায়ী দাম আছে। আর এই নতুন এইগুলো ইন্ডিয়ান মাল না দেখেই বোঝা যাচ্ছে যেটা ইন্ডিয়ান। এগুলো 100 টাকা, এগুলো 60 টাকা। তো আপনার কাছে পাইকারি আর খুচরো সবই বিক্রি হয় তাই তো? আপনার দোকানের নামটা বলুন দাদা। ইলেকট্রিক, 54 নম্বর বিল্ডিং, ফার্স্ট গেটে এনকে ইলেকট্রিক। এনকে ইলেকট্রিক দাদার কাছে পাইকারি এবং খুচরো সবই বিক্রি হয়, যদিও পুরো মার্কেটটাই পাইকারি এবং খুচরো সবই বিক্রি করার। দাদার কাছ থেকে একটু আসলে চিপেস্ট প্রাইসে পাবেন আপনারা। আমরা নিজেরাও এখান থেকে মাল নিয়ে গেছি। ধন্যবাদ। চারিদিকে দোকানে দোকান।
তো আমরা আগিয়ে আস্তে আস্তে একটু আগিয়ে এসে আর এক দাদার দোকানে ঢুকলাম। দাদা নমস্কার। নমস্কার, আপনার নাম কি দাদা? বিনোদ পণ্ডিত। দাদা আজকে এই বছরের মানে নতুন কালেকশন কি? এইসব নতুন কালেকশন আছে, সব এইটা আছে, এইটা আছে, এইটা নতুন কালেকশন বছর আছে। ব্র্যান্ড কার্ডে লিখে দাও। তো এটার এটার দাম কত? 300 টাকা। 300 টাকা এটা কিতনা বেশ মাল হোক আপনার কাছে? কিতনা? আর এই এই নর্মাল লাইটগুলো দাদা? 65 টাকা করে। তো আপনি খুচরো পাইকারি সবই বিক্রি করেন? পাইকারি মার্কেটে গেলে খুচরো বিক্রি বেশি করতে আসে না, পাইকারি বেশিরভাগ বেশিরভাগ পাইকারি হয়। তো আপনাদের বাজার কিরকম এখন? এবছর বাজার নেই দাদা, বাজার সেরকম নেই। এবছর বাজার খুবই খারাপ দিল, এখন মতো খারাপ আছে। এখন এক এক সপ্তাহ বেঁচে আছে, কী দেখি আর কাল কী হয়। এখন মতো বাজার খুবই খারাপ আমাদের। তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের বাজার এখন ঠিক না। তো আর কিছুদিন পর হয়তো আশা করা যায় উঠবে, উঠবে এতটুকু শিওর, কিন্তু কখন উঠবে দাদারা সেটাই ভাবছে। তো সবার একটাই প্রতীক্ষা যে বাজারটা উঠুক, সবাই লাইট নিয়ে যাক, তাদের ঘর আলোয় জ্যোৎস্নায় আলোকিত করুক, এটাই সবার কাম্য। তো দাদা আসছি তাহলে। থ্যাংক ইউ। সব দোকানদাররা দেখছেন দোকানদারি করছেন, মার্কেট এখন হালকা হলেও আশা করি মার্কেটটা উঠবে। আর তো বন্ধুরা দীপাবলিতে সবচেয়ে ভাইটাল জিনিস যে ঘরে প্রদীপ জ্বালায় মানুষ, তো এই প্রদীপ মার্কেটে খুঁজতে খুঁজতে দেখতে পেলাম এই দোকানটায়। তো কী দাম তার বৃত্তান্ত আমরা জেনে নিচ্ছি। দিদি এই প্রদীপগুলো কীরকম দাম আছে? এই প্রদীপগুলো হ্যাঁ 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 115 কা হ্যায়, ইয়ে ওয়ালা 130 কা হ্যায়, আর বড়া ওয়ালা ওদর 570 কা হ্যায়। দেখতে পাচ্ছেন এগুলো 570, 120, তো এরকম দামে। এটাই যদি আপনারা খুচরো কিনতে যান 500 টাকারটা হয়তো সেখানে 800 টাকা নেবে দাম, এখানে আসলে আপনারা খুবই সস্তায় পেয়ে যাবেন। বিভিন্ন জিনিস কালেকশন আছে। নীলটা দেখ না, রাস্তা আমি উঠা লিজে।
हेलो मार्केट है भैया, ये बॉल दो बोलो।
एमडी बल्ब आते ना लाइट लगाना एमडी बल्ब आते যত বন্ধুরা দিনের আলো কমে যাচ্ছে তত লাইটের জিল্লাগুলো আমার বেড়ে উঠছে। তো চারিদিকে এত লাইট, লাইটের লাইট চোখ ভাবিয়ে যাচ্ছে আমাদের, এবং এই লাইটের আলোতে এখন গরমও প্রচণ্ড বেড়ে উঠছে এই এরিয়ায়। তো প্রত্যেকটা দোকানে আপনারা দেখতে পাচ্ছেন হাজারো হাজারো লাইট জ্বলে উঠেছে। চোখ ধাঁধানো অবস্থা হয়ে উঠেছে, প্রত্যেকটা দোকানই লাইটের দোকান, কোনো দোকান বাদ নেই যে অন্য কোনো কিছু আছে এখানে। ভ্যারাইটি ধরনের লাইট আছে, চলিয়ে বাবু বাবু কাহা চলে গা বাবু দৌড়ে গা দারুণ কালেকশন দাদার কাছে দেখতে পাচ্ছেন, দারুণ কালেকশন, সব ঠাকুরের কালেকশন আছে। কত করে দাদা এই প্রদীপ? এটা 800 রুপিয়া। কিতনা? 800 রুপিয়া। 800 রুপিয়া। ये 500 रुपया। और वो गणेश जी ये 3200 रुपया। जल पड़े देखते हैं अपना गणेश ठाकुर एखान कत सुंदर। কাছে সাথে ভোলে বাবাও আছে, অফার অফার এই অফার দিওয়ালি অফার এর চেয়ে আগে পিড়ি। আর সবচেয়ে বড় কথা সামনে কালী পুজো, তো এই কালী মূর্তিগুলো কিরকম দাম দাদার কাছে একটু জেনে নি। দাদা কালী ঠাকুরের মূর্তি কত দাম? এটা এটার দাম 2400 টাকা। 2400? ঠিক আছে। দাদার দোকানে দারুণ দারুণ কালেকশন, সবচেয়ে অসম লাগছে ভোলে বাবাকে, দারুণ দারুণ। এই জিনিসগুলোই আপনারা বাইরে যখন কিনতে যাবেন প্রায় 5000-6000 টাকা নিয়ে নেবে, তা সেই সব থেকে দূরে থেকে আপনারা এজলা স্ট্রিটে আসুন এবং এখানে এসে এই কালেকশনগুলো করুন। দারুণ দারুণ Thank you.